আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত বিশেষ লাইভ অনুষ্ঠান রম্য কথায় ঈদ আনন্দ। এই অনুষ্ঠানটি আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউবে শেয়ার দিয়ে সবাইকে দেখবার সুযোগ করে দেবেন এই আশা করছি। শুরুতে আপনাদেরকে আমি পরিচয় করে দেব, আমাদের আজকে যারা এই অনুষ্ঠানে গান এবং কৌতুক পরিবেশন করবেন। শুরুতে আমি পরিচয় করে দিচ্ছি, আমার সর্বদানে রয়েছেন বিশিষ্ট নাট্যকার, নাট্য নির্মাতা, নাট্য নির্দেশক, অভিনেতা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় কমেডি শিল্পী এবিএম নোমান। এই নোমান, হ্যালো নোমান, কি আপনি কি ব্যাপার, আপনি সেটে বসে ঘুমাচ্ছেন কেন? আরে আপনি ঘুমাচ্ছেন কেন অনুষ্ঠান? আরে ভাই, 7:30টার প্রোগ্রাম, বাজে প্রায় 8টা, তো ঘুমাবো না কি করে বলেন? ওরা শুরু করেন না কি বুঝলাম, দর্শক তাই বলে আপনি একেবারে সেটের মধ্যে বসে ঘুমিয়ে যাবেন, এটা কোনো কথা? আমি একজন ভদ্র মানুষ দেখে কিন্তু এখনো ঘুমাই নাই, উনি হয়তো বা একটু পরিশ্রম করছে বেশি, এই জন্য লেট করেন না, প্রোগ্রাম শুরু করেন। দেখেন না, আমি তো শুরু তো করেছি, তো আমি আপনার পরিচয় দিয়েছি, তো হইছে, শুরু হইছে, পরিচয় হয়ে গেছে আপনার। ও মুকুল ভাই, তো তো আগে বলবেন না আপনি, ব্যাপার স্যাপার আছেন, একটু সুন্দর করে বসতে হয় না, একটু এই যে মেকআপ ঠিক আছে? এখন ভালো করে বসেন, মেকআপ ঠিক আছে না? হ্যাঁ মেকআপ ঠিক আছে, আর সব ঠিক আছে। সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের অভিনেতা একটু খাওয়া দাওয়া বেশি করেছিলেন, এখন একটু ঈদের ঈদুল আজহার সিজন চলছেন চলছে, উনি এমনি একটু পেটুক টাইপের লোক, উনি এই মাঝে মাঝেই মানে খেয়ে ঘুমিয়ে যান, ঘুম আটকাতে পারেন, অনেক সময় খেতে খেতে প্লেটের উপরও ঘুমিয়ে পড়েছেন দু একবার, এই ধরনের ইতিহাস। এসব আবাসিক কথা মানে সামনে না বলাই ভালো। ঠিক, তো আমাদের মাঝে আরো একজন অতিথি রয়েছেন, আমাদের প্রিয় অভিনেতা, কৌতুক অভিনেতা, কণ্ঠশিল্পী, নাট্য নির্দেশক, নির্মাতা, একটা প্রোডাকশন হাউজের মালিক, অনেক অভিধায় অভিষিক্ত করা সম্ভব, আমাদের মাঝে রয়েছে আব্দুল্লাহ মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে একটু সালাম দেন। সালাম আলাইকুম। আপনি কি নামের ডেজিগনেশন ওটা বেশি বলছেন না আমারটা বলছেন? আমি সমান সমানই হবে। ও তাই, না ঈদের দিন এরকম করেন? আপনি তো ঘুমিয়েছিলেন, আপনি তো ঘুমের মধ্যে শুনতে পারেন, শুনতে পাননি, অনেকগুলো গুণ বলছেন তো এজন্য না, যদিও সে আমার বন্ধু, সেই ছোটবেলার বন্ধু, না সমস্যা নাই, তোর বেশি বললেও সমস্যা নাই। আপনি আপনারও আপনারটাও বলা হয়েছে অনেক লম্বা, প্রায় 1 কিলোমিটার হবে, আর ওনারটা পনেরো 1 কিলোমিটার হবে, কৌতুকের মধ্যে দিয়েই এবং পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে আমরা আশা করছি। এই জন্য শুরুতে আবারও আপনাদেরকে বলছি যে আপনারা অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেবেন, যেহেতু ঈদ চলছে, ঈদুল আজহার আমেজ আমাদের মাঝে বিরাজমান এবং আগামীকাল পর্যন্ত আমরা কুরবানি করতে পারছি, এর জন্য আমরা ঈদের মধ্যেই আছি, ঈদের একদিন দুই দিন পর নয়, আসলে ঈদের মধ্যে আছি। অবশ্যই, তো ঈদ নিয়েই একটি পরিবেশন আমার মনে হয় যে শুরুতে হতে পারে, সেটি কৌতুক হবে না গান হবে? ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুকুল ভাইকে। মুকুল ভাই আমাদের খুব কাছের একজন বড় ভাই এবং উনি নিজেও একজন নাট্য নির্মাতা, নাট্য নির্দেশক, তারপরে একজন মিডিয়া ব্যক্তিত্ব। উনি আমরা দুজনেই ওনার অনেক আগে থেকে সান্নিধ্য পেয়েছি, তো সেই জায়গা থেকে মুকুল ভাইকে সাথে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি, যারা আমরা মুকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া মাহমুদ আমার খুব কাছের বন্ধু, তো মুকুল ভাই যখন বললেন যে ঈদের একটা অনুষ্ঠান করতে, আমি বলছি যে ভাই কোনো সমস্যা না, আমরা সবাই মিলে অনুষ্ঠানটা করবো, আশা করছি দর্শক পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে, যেহেতু ঈদ, তো ঈদ নিয়ে একটা ঈদের একটা গান হতে পারে, যেহেতু আমরা দুজনই কণ্ঠশিল্পীও বটে, চেষ্টা করি আমাদের, আমি আপনাদের সাথে কোরাসে গলা মিলাতে পারবো কিনা, প্রয়োজন আপনি লিপসিং করেন, হ্যাঁ লিপসিং করি, সেটা ভালো হয়। তো আমাদের প্রিয় কবি, গানের পাখি, আমাদের কবি মুতার রহমান মল্লিক ভাইয়ের একটা ঈদের গান আমরা গাওয়ার চেষ্টা করছি। মানুষের জন্য ঈদ এলো, জীবনের জন্য ঈদ এলো, মানুষের জন্য ঈদ এলো,
জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে নেয় ঈদের আনন্দ যে ভাগ করে নেয় সেজন আসলে ধন্য সেজন আসলে ধন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য একা একা হয় না তুই হয় না কুঈদের খুশি একা একা ঈদ করে সে যে জন মূলত দোষী একা একা হয় না তুই হয় না তুইদের খুশি একা একা ঈদ করে সে যে জন মূলত দোষী বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ হিংসার আগুন জঘন্য হিংসার আগুন জঘন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে নেয় ঈদের আনন্দ যে ভাগ করে নেয় সেজন আসলে ধন্য সেজন আসলে ধন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য মানে একটু পার্টিসিপেট থাকলো আর কি গানটা আদায় হলো আর কি অনেক সুন্দর হয়েছে ঈদের গান আসলে ঈদ সবাইকে নিয়ে যদি ঈদ না হয় তাহলে সেটি আসলে ঈদ বলা যায় না ঈদ মানে হচ্ছে আনন্দগুলোকে ভাগাভাগি করে নেওয়া তো সেই আনন্দ ভাগাভাগি করার একটি গান অত্যন্ত সুন্দর হয়েছে আর কবি মতিউর রহমানের গান মানে একটা স্পেশাল গান এবং আমাদের এই যে গীতিকারদের মধ্যে তিনি যত সুন্দর সুন্দর গান লিখেছেন এগুলো আসলে রিয়াদ বলা যায় যে ঈদের আরও কয়েকটি গান আছে তার অত্যন্ত চমৎকার তো সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন একটি ঈদের গান এবার আমরা একটু অভিনয়েরই অনুষ্ঠান যেহেতু এটা রম্য কথার অনুষ্ঠান তো কোন রম্য কথাটা হবে কি মাহমুদ তুমি শুরু করবা না তুমি শুরু কর যাই হোক তো কিছু জিনিস তো থাকে যেহেতু আজকে আমরা এখানে এসেছি একটু প্রাণ খুলে হয়তো হাসার চেষ্টা করব অবশ্যই দর্শকরা যদি সেভাবে হাসেন বা একটু আনন্দ পান তাহলে আমাদের আজকে অনুষ্ঠান সার্থক আমার মনে হয় যে দর্শকরা আসলে আমরা অনুরোধ করব না দর্শকদেরকে হাসার জন্য দর্শকরা এমনিতে হাসবে ইনশাআল্লাহ হাসতে পারে কানতে পারে তাদের বিষয় হ্যাঁ সেই তাদের উপর ছেড়ে তবে দর্শকদের অবশ্যই ভালো লাগবে একটু ফ্রেশ মন নিয়ে আমরা একটু এনজয় করার জন্য আপনারা বসবেন বা দেখবেন তাহলেই ইনশাআল্লাহ আপনারা বিনোদিত হবেন ইনশাআল্লাহ তবে যারা দেখছেন হয়তো আমরা এই পর্যায়ে যারা আমাদের সাথে আছেন অনলাইনে আপনারা যদি শেয়ার করে আমাদের অন্য যারা দর্শক রয়েছে হয়তো তারাও দেখতে পারবে আপনারা চাইলে অনুষ্ঠানটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন তো আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের খুব পরিচিত একটি কবিতা আমরা ছোটবেলা সবাই পড়েছি এটা আমরা অনেকেই জানি যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা ভোগের ছা ও ভোগতি খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুষ কাপুষ খাই তো এটি লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন কবি তো তিনি তো আর সুর করে যাননি এই কবিতাকে তো আমাদের দেশে তো অনেক শিল্পীরা আছে তারা তো আর বসে থাকবে না তো যদি এই গানটাকে আপনার কণ্ঠশিল্পী হাসান রয়েছেন যদি তিনি এই গানটাকে শোনান হ্যাঁ এই কবিতাকে শোনান গানের সুরে শোনান পরিবেশন তাহলে উনি কিভাবে শোনাতে পারে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই আমাদের গা ওই আমাদের গা ওইখানে তে বাস করে কানা বগিছা কানা বগিছা কানা বগিছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই আমাদের গা ওই আমাদের গা আবার আমাদের দেশের আয়োজন বিখ্যাত শিল্পী ছিলেন
তিনি অবশ্য গত হয়ে গেছেন আমাদের আয়ুব বাচ্চু। তো আয়ুব বাচ্চু আমাদের দেশে খুব জনপ্রিয় একজন শিল্পী। যদি আয়ুব বাচ্চু গানটা শোনাতেন তাহলে উনি কিভাবে শোনাতে পারতেন? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছায়রে কানাবগির ছায়। তো আবার আমাদের দেশে অনেক ধরনের কি বলবো আপনার ইয়ে আছে, জিকির হোন এক ধরনের বা মাজারের এক ধরনের গান আছে। আচ্ছা, তো যদি ওই মাজারের শিল্পীরা এই গানকে শোনায় তাহলে ওনারা কিভাবে শুনতে পারে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি আরে পান্তা ভাত চাস কি, পান্তায় আমি খাই না আরে পুটি মাছ পাই না, আরে একটা যদি পাই ওরে একটা যদি পাই, অমনি তারে ধরে আমি গাপুসু গুপুসু খাই ওরে, অমনি তারে ধরে আমি গাপুসু গুপুসু খাই। এটা গেল মাজারের গানের শিল্পীরা যদি গায়। আবার এক ধরনের জিকির আছে আমাদের ভণ্ড বলি বা এক একটা স্টাইল থাকে না তাদের জিকিরের, তো এক ধরনের জিকির আছে এরকম থাকে, এরকম অনেক ধরনের। আবার অনেকে বসেন বসেন কত ধরনের তো হয়। তো এই কোনো একটা জিকিরের সুর যদি আমরা শোনাই, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঙ্গা, ওইখানে তে বাস করে কানা বগির ছায়। বন্ধ কর, বন্ধ হয়েছে, আচ্ছা গেল এটা। আবার আমাদের দেশে অনেক লক্ষ লক্ষ আলেম রয়েছেন, অবশ্য আলেমরা ওয়াজ করেন এবং তাদের দোয়ার কারণে কিন্তু আমাদের দেশে অনেক শান্তি। তো যদি কোনো একজন আলেম এই কবিতাকে তার ওয়াজে উনি শোনানোর চেষ্টা করেন তাহলে উনি কীভাবে শোনাতে পারেন? আ বন্ধু বন্ধু এ ওই দেখা যায় তাল গাছ রে বন্ধু এটা আমাদের গা, ওইখানে বাস করে একটা কানা বগিরিসা, আমি বগিরে জিজ্ঞেস করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি আমারে কাইন্দা কাইন্দা ক, পান্তায় আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই রে অমনি তারে ধরে গা পুষ দুপুষ তুই খাই বলার নাম আর হাওয়া। ভাই আমি মানে ওয়াজের সুরে কান্দন চলে আসছে, মানে আপনি তো কান্দিছেন ওনার চোখের পানি তো ছিটে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে অলরেডি ভিজে গেছে। আর ঠিক আছে আমার পরিবেশন এখানে শেষ, আমার কান্দা থামান শেষ। আপনি কান্না থামছে আপনার? আচ্ছা যাক কান্না থামছে, ভিতরে যে এত আবেগ আবেগ রাখতে পারে না, আবেগ তো আবার শুরু করতেছে। আপনি একটু অনুরোধ করেন উনি একটু কান্না। আচ্ছা আপনি জ্বালান আমি, আচ্ছা আমরা সরাসরি ওর কাছে চলে যাই। আচ্ছা এখন একটু আপনার কাছে আরেকটা কমাইনি ভাইজান, যেটা একটা কবিতা বলছে আমিও চেষ্টা করব একটা কবিতা যদি পারি। কবিতা গাইবেন? কবিতা গাইবো, রাইট, কবিতা গাইবো। তো আমি দর্শকদের ছোট্ট করে একটা কবিতা, আসলে ভাইজান যেহেতু একটা তাল গাছ বাচ্চাদের নিয়ে বলেছে, আমি একটু সিনিয়র দিকে যাই। সেটা হচ্ছে আমরা মধ্য মানে মাধ্যমিক পর্যায়ে যে একটা কবিতা পড়তাম সেটা হচ্ছে বিখ্যাত কবিতা কবর কবিতা, কবি পল্লী কবি জসীমউদ্দিনের লিখিত কবর কবিতাটা, সেটা আমি একটু বিভিন্ন স্টাইলে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এই কবিতাটা যদি ভাইজান তো অনেক পন্থায় বললো, আমরা দুই চারটা লাইন আগে শুনি। আচ্ছা সেটা অবশ্যই শোনাবো। কবিতাটা হচ্ছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এইখানে না ওইখানে, এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বাহ খুবই সুন্দর একটা কবিতা। এই কবিতাটা যদি এই দুই লাইনে যদি আমরা বিভিন্ন জনের মাধ্যমে যদি শুনি, সেটা হচ্ছে প্রথমত যদি এই কবিতাটা আমরা কোনো তোতলা যিনি একটু কথা আটকে যান কথা বলতে পারে বা প্রতিবন্ধী আমরা যদি বলি তার কণ্ঠে যদি আমরা শুনি, এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
30 বছরে ভিজিয়ে রেখেছি জলে আটকে যায় মাঝে মাঝে। ওনারা আসলে বলতে বলতে হঠাৎ করে ফুল স্টপ হয়ে যায়, এটা হচ্ছে তোতলাদের কাহিনী। এই বিষয়টা যদি একজন মনে করেন যে একজনের শরীরে আমরা মাঝে মাঝে বলি যে যে কোনো কারণে হোক চুলকনি থাকে, মানে আইমন বলে যে একজিমা দাউদ বিখাউজ যাদের থাকে তারা যদি এটা মানে পাঠ করে তখন কেমন, আর ওই সময় যদি চুলকানি শুরু হয় তখন তো কথাই নাই। বিষয়টা এরকম হবে যে মনে করেন যে সুন্দর দাঁড়াইলো কবর লিখেছেন পল্লী কবি জসীমউদ্দীন এইখানে তোর তোর দাদির কবর ডালিম গাছের ওরে মাগো তলে তলে এই 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। মানে তার বলতে বলতে মনে করেন যে 5 মিনিট 6 মিনিট চলে যায় শুধু চুলকানির অবস্থায়, যেহেতু সংক্ষিপ্ত আকারে আপনাকে শুধু একটু বললাম। এরপরে মনে করেন এটা যদি ওই যে আমাদের দেশে কিছু আছে না এই পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ না মিডল আই মিন কমন জেন্ডার, আচ্ছা ওনারা যদি এটা এই মনে করেন যে প্রেজেন্ট করে তাহলে কি বলবে কবর কি কবর ঠিক বলেছি না বলবল লিখেছেন কে কবি উদ্দিন ঠিক আছে কে লিখেছে বল বল হ্যাঁ কে লিখেছে বল জসীমউদ্দীন জসীমউদ্দীন এইখানে কোথায় এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের কোথায় তালে 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 হ্যাঁ কত বছর ভিজে রেখেছি বল 30 বছর ধরে ভিজিয়ে রেখেছি কোথায় কোথা থেকে জল এসেছে বল 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 দুই নয়ন হ্যাঁ দুই নয়নের জলে তোকে ভিজিয়ে রেখেছি এইটাই ঠিক আছে হ্যাঁ। তো এই কবিতাটা যদি আমরা মনে করেন যে একজন খুব খিদে মানে এ যেমন আমাদের নোমান সাহেব আজকে দুই দিন ধরে খুব জনপ্রিয়ভাবে মানে পেট ভরে খেয়েছেন যার কারণে উনি অনুষ্ঠানে এসেও কিন্তু ঘুমিয়ে গেছেন, তো ওনার মতো লোক যদি একটু বেশি খেয়ে যদি এই কবিতাটা পাঠ করে আর বেশি খাইলে মাঝে মাঝে কি হয় একটু বদ হজম হয় আর কি, তো সেটা হলে কি হয় মানে নিম্নচাপ হবে আর কি নিম্নচাপ রাইট কবর লিখেছেন কিন্তু কবি জসীমউদ্দীন এইখানে তোর ডালিম গাছ না এইখানে তোর দাদির কবর এইখানে নাই কেন দাদির কবর শেষ পর্যন্ত আসলে কবিতাটা ঠিক আর ভালো করে পড়াই হয়নি, যাই হোক আমরা খুবই বিনোদিত হলাম, আমার তো চোখ দিয়ে পানি চলে এসছে আস্তে আস্তে। তো সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে, খুবই প্রাণবন্ত জীবন্ত অভিনয় আপনারা উপভোগ করলেন, আমাদের দুজন কৌতুক শিল্পী আমরা বলবো কমেডি করেন মারাত্মক কমেডি, অনেকে কিন্তু মানে বুকে খিল লেগে অনেকের কিন্তু সমস্যা হয়ে গেছে এর আগে আমরা জানি। তো আজকে আশা করছি যে এই কুরবানির গোশত খেয়ে হরেক রকমের খাবার খেয়ে আপনারা এই সময়টা হয়েছে একটু বিনোদন জন্য বসেছেন এবং সেটি আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, অনুষ্ঠানটি অবশ্যই একটু শেয়ার করবেন অনুরোধ করছি আপনাদেরকে। এবার আমরা কি দেখব বলেন, হাই 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 কি যে করি একেলা কাইন্দা মরি
হাই 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 কি যে করি একলা কান্দা মরি কি যে যুগ আইলো রে ভাই বাপ মার কোনো পাত্তা নাই মোবাইল কানে লইয়া বলে তোমায় করমু বিয়া মোবাইল কানে লইয়া বলে তোমায় করমু বিয়া চলো যাই চলো যাই চলো কাজের বাড়ি যাই চলো যাই চলো যাই চলো কাজের বাড়ি যাই চলো যাই হে 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 লা 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 হে 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 বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার একটা লইয়া তারা দেয় ডিস্কো ডান্স এই ভুইলা গেছে আউল বাউল জারি হাই 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 মদের নেশায় ছাড়ছে তারা বাড়ি মাথায় পাঙ্কু করিয়া চলে জড়ি না এই পাড়া সোনার ছেলেরা পিছু ছাড়ে না এ মাঝে মাঝে দেয় মুখে বাসি হাই 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 জরিনার মুখে দেখো হাসি আর জরিনারে দেখায় আবার পোলা পাইনি কয় জরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল পুথির মালা পরনে লাশারি জরিনার বয়স হলো জরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল পুথির মালা পরনে লাল শাড়ি জৈনার বয়স হলো হে 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 লা 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 ছি ছি এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা যুগের তালে পয়রা ওদের খারাপ হইছে মাথা রে যুগের তালে পয়রা ওদের খারাপ হইছে মাথা রে যুগের তালে পয়রা ওদের খারাপ হইছে মাথা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে বর্তমানে কিন্তু আসলে সময়ের সাথে তাল মিলাতে গিয়ে বেতাল হয়ে যাচ্ছে অনেক হ্যাঁ এটা অস্বীকার করবার উপায় নেই যে আমাদের যে একটা পরিশীলিত সংস্কৃতি সেই বিষয় থেকে এখন ধীরে ধীরে একটা অপসংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ এবং সেখান থেকে ফিরে আসা জরুরি আজকে আমরা অনুষ্ঠান করছি এরকম নিখাত এবং নিষ্কলুষ বিনোদন যাতে আমরা বিভিন্ন দিক থেকে পাই সেই চেষ্টা আমরা করব তো এ পর্যায়ে কি হবে এখন আমরা কি দেখব এই পর্যায়ে একটা ডুয়েট আমি কয়েকটা একটু কমেন্টস পড়ি এই পাশে আমাদের অনুষ্ঠানটি অনেকেই দেখছেন এবং বেশ ভালো ভালো কমেন্ট করছেন তরিকুল ইসলাম তাসনিম লিখেছেন মাশাআল্লাহ এমডি দুলাল হোসেন লিখেছেন অসাধারণ তরিকুল ইসলাম জিএম তরিকুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ চালিয়ে যান মাশাআল্লাহই বেশি বলেছেন মিনহাজ উল আবিদিন তিনি চট্টগ্রাম থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান তার ভালো লাগছে আম্মার আনসারি তিনি বলেছেন অসাধারণ এভাবে অনেকেই বিভিন্ন ধরনের আরও ভালো ভালো আপনাদের আরও একটু হাস্যোজ্জ্বল থাকতে হবে একজন পরামর্শ দিয়েছেন আমরা একটু হাসি সবাই মিলে যাতে আপনার ভালো লাগে আর অসাধারণ তিনি দুইবার অসাধারণ লিখেছেন আমরা খুবই খুশি হলাম ইন্ডিয়া থেকে ভালোবাসা ও বিরাম ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের এক ভাই একজন তো হা 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 রিয়্যাক্ট দিয়েছেন অসংখ্য ভাই হা হা রিয়্যাক্ট দিয়েছেন এখানে এ পর্যায়ে আমরা কোন পরিবেশ দেখবো এ পর্যায়ে আসলে দর্শকরা যেহেতু আমাদের সাথে আছেন অনেক দর্শক দেখতে পাচ্ছি এবং দর্শকদের ভালোবাসা নিয়ে কিন্তু প্যান ভিশন আজকের এই জায়গায় এবং আপনাদের জন্যই প্যান ভিশন নিয়মিত এই প্রোগ্রামগুলো করে থাকে তো আপনাদের ভালো লাগলে কিন্তু প্যান ভিশনের যারা এই আয়োজনগুলো করে থাকে তারাও সেভাবে অনুপ্রাণিত হয় তো এবার এই পর্যায়ে আমরা ডুয়েট একটি পারফরমেন্স করতে যাচ্ছি মাহমুদের কথা বলি নেই মাহমুদ হচ্ছে আমার ঢাকায় আমরা যখন নাট্য যে একটা আন্দোলন বলি বা নাট্য জগতে কাজ শুরু করা শুরু থেকেই মাহমুদ আমার আমি তাকে পেয়েছি এবং সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ মানে এত ক্লোজ যে আমরা বিভিন্ন মঞ্চে নাটক হোক বা ঢাকার বাইরে আমরা দেশের বাইরে ইন্ডিয়াতে গিয়েও আমরা অনেক নাটক করেছি দুজন একসাথে তো আমরা একজনে একজনের চোখের ভাষাটা বুঝতাম মানে একজন থাকে না একজন আর্টিস্টে কিন্তু কো আর্টিস্ট না থাকলে ভালো একটা পারফরমেন্স করা যায় না এমন যে একজন থেকে আরেকজন আলাদা করতে পারেন না এরকম অবস্থা মনে হয় যে আমি নোমান আবার উনি হয়তো মনে করেন যে সেটাই আর মাহমুদ আমার বন্ধু সে যে কত বড় অভিনেতা এটা হচ্ছে এটা আমি জানি আমি এখনও প্রতিনিয়ত মাহমুদের কাছ থেকে অনেক কিছু শিখি এবং শেখার আছে
আর একজন নাটকের ছাত্র হিসেবে সেও নাটকের উপর পড়াশোনা করেছে, আমি পড়েছি, যার কারণে আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যদিও আগের মতো এখন আর সেরকম করোনার কারণে সেই দেড় বছর ধরে আমরা কোনো মঞ্চের বাইরে আছি আমরা সবাই আসলে, তো এখানে আসলে অভিনয় করার জন্য একটা প্ল্যাটফর্ম তো দরকার হয়, একটা মঞ্চ লাগে। আমরা হয়তো এক জায়গায় বসে গান গাইতে পারছি, কিন্তু কোনো একটা অভিনয় যখন আমরা প্রেজেন্ট করবো তখন তো অবশ্যই একটা জায়গা লাগে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা এখানে দুজন খুব বসে বসেই যতটুকু করা যায় সেটাই দর্শকদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি দর্শকরা সেভাবে সেভাবে নেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। রাস্তায় দুজনের মানুষ আমরা অপরিচিত হঠাৎ করে দেখা, তখন দুজনের মধ্যে ঘটনা হইতেছে, দেখবার লাগছে, ঘুরগুলো লাগছে, এই 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 ভাই এদিকে আছেন তো, কি সমস্যা কি, হ্যাঁ কখন থেকে দেখতেছি আপনার খালি ঘুরঘুর করতেছেন, নাম কি আপনার, নাম কি আমার জিজ্ঞেস দিয়েছেন, কি কইবার লাগছে, আল্লাহ ওনার সামনে এসে কথা কইবার লাগছে, কয় আমাকে জিজ্ঞেস আর সরাসরি কইলি তো এত ঘুরান দরকার আছে নাকি, আমার নাম হইতাছে কি আদার এসটিভি এসটিভি, আপনি কি টেলিভিশন সাংবাদিকতা করেন? আরে না রে ভাই, আমার নাম হইতাছে কি সেন্টু আহমেদ তালুকদার ভুঁইয়া, সেন্টু আহমেদ তালুকদার ভুঁইয়া এসএটিভি, কি 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 জিনিস লয়েছেন ভাই, কি যে কইবার লাগছে, না না চমৎকার নাম কইছেন, কি সংক্ষেপে লয়েছে আর কি, সংক্ষেপে লয়েছেন, মাথায় অনেক কিডনি আছে বুঝতে পারছি, চুল গেছে যাগুয়া, তো অনেকক্ষণ ধরে দেখবার লাগছে আপনি ঘুর ঘুর করবার লাগছেন, কি সমস্যা আছে কোনো ঘুর ঘুর? আরে না রে ভাই, আমি একটু আইসি একজন লোক দেখা করবো বুঝছেন, একজন লোক দেখা পেয়েছেন, হ্যাঁ এটিএন এটিএন, আমি আইসি এটিএন এর কাছে আর কি। ও আপনি যার লোকের দেখা পেয়েছেন তার এটিএন? হ্যাঁ এটিএন কি টেলিভিশনে? আরে না রে ভাই, আবু তাহের নান্টু, কি করবো লাগছে ভাই, দেখছেন সমস্যা করে এটিএন এর সাথে দেখা করতে আসছে, এটিএন এর সাথে দেখা করবার আছে, মানে আবু তাহের নান্টু, ওর নাম কি জিনিস লয়েছে, একবার কইতাছে সিটিভি অন কো এটিএন জাগুয়া, ওই থাকে কই, ওই কি যে এটিএন থাকে কই, আরে এটিএন থাকে সিএনএন এ, সিএনএন আমনি কে চলে গেছে গা, তা আমনি কে জিনিস আমরা সিএনএন এখানে আছেন কেলা? আরে না রে ভাই, সাংকারপুল নাই মা নয় নম্বর গলি, কি জিনিস ভাই, আমার মাথা ভাই আলো যেতে ছেগা, কি করে বলাচ্ছে সিএনএন চানকাপুল নাইমা নয় নম্বর গলি, কি করে বলাচ্ছে মাথা পুরা হয়ে গেছে, সংক্ষেপ 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 করছেন, হ্যাঁ কি কইতেছে একে, আচ্ছা উনি আপনার কি লাগে? মাই টিভি, মাই টিভি, হ্যাঁ আমরা আমেরিকা থেকে দেশে চলে আসে ভাই, মাই টিভি খুললা কোন, আপনি খুলে না খুলে মারে মাই তাল তো ভাই, ও আমি তাল তো ভাই, হ্যাঁ মাই মানে আমার তাল তো ভাই, মাথা দেখে কইছি ভাই, কিডনি কইছি না মনে হয় লগে আছে আছে, মানে আরো অনেক কিছু আছে, গুদা সোফা আছে আর কি, জাগুয়া সমস্যা নাই। আচ্ছা তো আপনার লগে তো অনেকক্ষণ ধরে কথা কইবার লাগছি, মোটামুটি মনে করেন খুব কাছে হয়ে গেছেন কি আপনি আর কি, আপনি আপনার কিন্তু আদর সমাদর করা লাগে, তা আপনারা কিছু খাওয়াই লন, আপনার কি আপনার পছন্দের খাবার কি? পছন্দ খাওয়াবেন, আচ্ছা তাহলে খাওয়ান বিবিসি বিবিসি, আসলে হইতেছে কি আপনার লগে শুরু থেকে শেষ পর্যন্ত এখন যা চলতেছে সব খালি টিভির মধ্যে আছে, আলা আপনি বিবিসি খুলে কোন ভাই কিছু মাথা ঢুকতেছে না, আপনি তাহলে কোন বাদাম বিস্কুট চকলেট, বাদাম বিস্কুট চকলেট, এটা ওনার মানে আপনি এটাও বলতে পারেন বাদাম বিস্কুট সানাসুর, যেটাই খাওয়ান সানাসুর, মাথা যে কিডনি কইছি ভাই জাগুয়া। আচ্ছা দেখে তো মনে হইতেছে আপনার মানে বয়স হয়েছে, বিয়ে শাদি করছেন নি? টার্গেট করতেছি, আচ্ছা দেখতেছি মাথা যে আপনার কইতেছেন অনেক প্রতিভা দেখছি, দেখি একটা সম্বোধনী করে দেন যায়, আপনার কেমন বউ পছন্দ? এনটিভি বউ পছন্দ নাকি এনটিভি, কি কেমন লাগছে, কি খুললা কোন ভাই খুললা কোন ভাই, আপনি তো আগে বলছি এটা আমার সংক্ষেপ সংক্ষেপ, মানে এটা স্পেলিংটা হইতাছে কি নায়িকা টাইপের বউ, নায়িকা টাইপের বউ, ঠিক আছে এনটিভি, বাউরে বাউ আমার তো মাথা খুব ভালো গেছে, জাগুয়া বুঝতে পারছি আপনার আমি আটকাতে পারুম না, আচ্ছা আপনি যে আইছেন এই যে প্যান বিছনে আইছেন সামনে যে মুখ লোক বেরুছে ওনা দেখে আপনার কেমন লাগে কোন তো ভাই? যাই কোন প্রোগ্রাম তো অনেক ধন ধরে চলতেছে, ওনার আবার জিটিভি লাগে, জিটিভি জিটিভি জিটিভি, কি কি বলছেন, খুললা কোন খুললা, খুলে না আপনার দর্শককে বুঝাচ্ছে না, আমিও লাগ বুঝতে পারতেছি না, যখন তখন ভয় লাগে, যখন তখন ভয়, জি টিভি যখন তখন ভয় ভাই, আপনার যখন তখন ভয় লাগছে, আমার এত ভয় পাওয়ার কি আছে, না ভয় লাগে ঠিক আছে, কিন্তু উনি মানুষটা কি টেপে ভাই, উনি কিন্তু মানুষটা তো আর কিন্তু বিটিভি পুরো বিটিভি, মানুষের বিটিভি কিছু মনে করে না ভাই, আমরা কিন্তু বিটিভি, কি খুললে কোন ভাই, খুললে না খুললে তো সবকিছু, আরে ভাই ওইটা যে কি ওই বাহাদুর টাইপের ভাই আর কি,
অনেকগুলো টেলিভিশন নিয়ে এই ধরনের একটি মজার পরিবেশনা তৈরি করেছে আমাদের আজকের কমেডি শিল্পী আব্দুল্লাল মাহমুদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে শেষ পর্যন্ত আমাকে বানিয়ে দিয়েছে এখন বিটিভি। তো কতজন যে দেখে, অর্থাৎ আমি সেই দিক থেকে পিছিয়ে পড়ে গেলাম, তারপরেও বিটিভির কিন্তু দর্শক আছে। আমি মাঝে মধ্যে ক্লাসিক্যাল বিভিন্ন অনুষ্ঠান কিন্তু সেখানে দেখি, যাই হোক একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম আর কি বিটিভির। তবে আপনারা কিন্তু পাশাপাশি প্যানভিশন টিভি দেখবেন, প্যানভিশন টিভিতে আপনাদের জন্য রয়েছে অসংখ্য অনুষ্ঠান, প্যানভিশনের ইউটিউব চ্যানেল এবং 24 আওয়ার লাইভ স্ট্রিমিং যা গোবিডি থেকে হয়। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে www.panvisiontv.com, এখানেও আপনারা দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের পরের পরিবেশনায় যাই। আপনারা কি হাঁপিয়ে উঠেছেন? আপনাদেরকে একটু রেস্ট নেওয়া দরকার, একটু যদি আমি যে টেলিফোনের দিকে তাকাবো সে সুযোগই পাইনি। আপনারা যেভাবে মানে মাতিয়ে রেখেছেন দর্শকদেরকে, অনেকগুলো প্রায় 300 উপরে কল চলে এসেছে ইতিমধ্যে। এটা কিন্তু একটা খারাপ কাজ হয়ে গেল। এটা মানে আমরা দর্শক, প্রিয় দর্শক, আপনাদের কলগুলো আমি আসলে ধরতেই পারিনি, এত মোহিত হয়ে তাদের অভিনয় আমি দেখছি। আর পরিবেশনার মাঝে থাকলে একটু ধরাটা কঠিন হয়ে যায়। আমি আপনারা ওনাদের ফেস থেকে আসলে টেলিফোনের দিকে, তারপরে যেহেতু এখন একটু তাকাচ্ছিলাম এর মধ্যে আর একটা কল এসেছে একটু। জি 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 জি, রিসিভ করা। আসসালামু আলাইকুম। আসসালাম। জি প্লিজ, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আকাশ ভাইয়া বলেন, আপনার কোনো মানে পছন্দের পরিবেশনা বা গান যেটা হোক শুনতে চাচ্ছেন? বুকটা ভরে দিয়ে গেছে। এবার আম্মের কোন অনুরোধ আছে? ভাই কি এই কথা বলার লাগি ফোন দিয়েছেন, না কোন অনুরোধ আছে? হেই বললি ফেলান। আমের পুরো নাম কমু আকাশটা জানি, আব্বা কি আশরাফুল ইসলাম আকাশ। আপনার পুরো নাম তো আকাশ, আকাশের চাইতে বড় আর কিছু আছে নাকি? সেইটাই, পুরোটাই বলে দিলাম। সেইটাই ভাই, আমার নাম হইনে তো মনে হচ্ছিল সুয়েজ খাল পার হইতেছেন আপনি। সামনের প্রোগ্রামে তো আপনি আমাদের গেস্ট, এখনই দাওয়াত দিয়ে রাখলাম আপনাকে। তো ঠিক আছে আকাশ ভাইয়া, আপনার সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা যা দেখলেন যে আসলে টেলিফোনে একটি কৌতুক কিন্তু হয়ে গেল। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, কেউ আমাদের এখন লিভ নেবেন না বা সরে যাবেন না, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। একটা ফর্মাল ভালো কিছু পরিবেশনা রয়েছে, ভালো কিছু পরিবেশনা, যেটি আপনার খাবারের সাথে যে সস সেটি এখনো কিন্তু আপনারা মানে বাদ রয়েছে, সস সহ খাবেন একটু পরে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ লাইভ রম্য কথায় ঈদ আনন্দ। ইতিমধ্যে আপনারা অনেকগুলো পরিবেশনা উপভোগ করেছেন, আশা করছি যে এখন যে পরিবেশনাগুলো হবে আগের চেয়ে আরও বেশি উপভোগ করবেন ইনশাআল্লাহ। আর তো আমরা ফিরে যাচ্ছি শিল্পীদের কাছে। তা আপনারা তো ইতিমধ্যে মাতিয়ে ফেলেছেন দর্শকরা, অসংখ্য দর্শক কমেন্টস করছে,
আপনারা পড়েছেন এই বিরতির ফাঁকে, আপনাদেরকে অনেকেই শুভকামনা জানাচ্ছে, আমাদের প্যান ভীষণকে শুভকামনা জানাচ্ছে, আমাকেও দুই একজন বলেছে, আপনারা কি বিয়ে করেছেন? একটু একটা করছি আর কি। একটা আপনি করেছেন? একটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো দুজনে বিয়ে করেছেন। দুজনের মধ্যে একটা হিসাব আছে যে যেহেতু আমরা মুসলিম, চারটা পর্যন্ত মোটামুটি চলে, মানে যাওয়া যায়। মাহমুদ যেটা আমাকে বললো যে সে খুব ইয়া ফিল করে যে আমরা তো 100% হলে চারটা হয়, তাহলে একটা হলে তাহলে 25%, মানে আরো 75% কোটা খালি আছে, কোটা খালি আছে। আচ্ছা আচ্ছা, তো সেই আপনারা কি ধরনের বিয়ে পছন্দ করেন? তাহলে আমি আমি একটু ঘটকালি করতে পারবো বা এই ধরনের কোনো, সেটা আমরা তাহলে আমাদের ভাষায় প্রকাশ করি, আপনি তাহলে একটু বাছাই করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বলেন। আসলে বিয়াশকি তো আসলে খোদার হাতে, খোদার কলম তো আর নড়বে না, নড়ে না, না যেখানে যার ভাগ্যে যা লেখা আছে, পরে খোদাই মানুষ আফসোস করে, আসলে ভাগ্য ছিল ওই সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা এটা নিয়ে একটা গান গাই, এটা নিয়ে একটি গান হতে পারে। আরে বিয়া শাদী খোদার হাতে, আহ খোদার কলম নড়ে না, খোদা যদি কলম মারে এই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই জানে কলম মারে এই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই জানে কলম মারে এই কলম আর ফিরে না, যার বউডা কালা 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 কালা, যার বউডা কালা হেতের কপাল বালা রে, যার বউডা কালা হেতের কপাল বালা রে, আইতে যাইতে রাস্তার লোকের টিনাটিন টিনাটিন, আইতে যাইতে রাস্তার লোকের কারো নজর পড়ে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে হেই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে হেই কলম আর ফিরে না, যার বউডা ধলা 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 ধলা, যার বউডা ধলা হেতের কপাল বালা রে, যার বউডা ধলা হেতের কপাল বালা রে, আন্দার ঘরে চলতে ফিরতে টিনাটিন টিনাটিন, আন্দার ঘরে চলতে ফিরতে বাতি জ্বালান লাগে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, যার বউডা বাড়ি 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 বাড়ি, যার বউডা বাড়ি হেতের কপাল খাড়ি রে, যার বউডা বাড়ি হেতের কপাল খাড়ি রে, এ খারি খারি ঘর ঝাড়ু দেয় টিনাটিন টিনাটিন, খারে খারে ঘর ঝাড়ু দেয় উত্তর চিন্তন লাগে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, যার বউডা লম্বা 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 লম্বা, যার বউডা লম্বা হেতে লাগে না খাম্বারে, যার বউডা লম্বা হেতে লাগে না খাম্বারে, গাছের থেকে ফল পাড়তে টিনাটিন টিনাটিন, গাছের থেকে ফল পাড়তে লম্বা টোডা লাগে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, যার বউডা মোড়া 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 মোড়া, যার বউডা মোড়া হেতে লাগে না খোদারে, আষার মাইয়া ঝড় তুফানে টিনাটিন টিনাটিন, আষার মাইয়া ঝড় তুফানে হাইলা দুইলা পড়ে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না, যার বউডা সিকনা 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 সিকনা, যার বউডা সিকনা হে তীর জামাই পাকনা রে, যার বউডা সিকনা হে তীর জামাই পাকনা রে, সিকনা আর পাকনা মিলা টিনাটিন
এনা টিনসিক না আর পাকনা মিলা সংসার বেশি জমে না বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নরে না খোদায় যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদী খোদার হাতে খোদার কলম নরে না খোদায় যারে কলম মারে এই কলম আর ফিরে না গানটি একটি রম্য গান তবে এটার সাথে বাস্তবে মিলাতে বেশি একটা যাবেন না এটা হয়তো একটু সাময়িক আনন্দের জন্য আমরা গেয়েছি সংসারে ঝামেলা লাগবে তবে যার যেটাই মোটা বলেন চিকনা বলেন লম্বা বলেন খাটো বলেন সবই আল্লাহ মিলিয়ে দিয়েছে যার জন্য যেটা দরকার সেটাই দিয়েছে সেই কলম আর ফিরানো যাবে তবে আপনি তো এখানে কত প্রকারের যে বললেন আমি ঠিক গুনে শেষ করতে পারছি না প্রায় দশ প্রকারের দশ প্রকারের হলে তো আবার সেটা তো আবার যেতে পারবে না না এর মধ্যে বেছে নিতে হবে একটু ফোন নেই একটা ফোন আসতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কোথা থেকে বলছেন একটু পরিচয় দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কাউসার আলী জি এটা একটা সিরিয়াস টাইপের গান একটা নাতি রাসুল সেন্ট মার্টিনে দেখা হয়েছিল আপনার সাথে তো খুব ভালো লাগলো যে আপনি ফোন করেছেন তবে আজকে এই গানটি আমরা একটু তুলে রাখলাম আমাদের নোটে আগামী আমাদের আগামী বৃহস্পতিবারে আবারও আমাদের গানের অনুষ্ঠান আছে সেখানে পরিবেশন করা হবে আজকে আসলে একটু কমেডি টাইপের গান হচ্ছে এবং অভিনয় হচ্ছে তো আজকে এই গানটি হয়তো আমরা আপনাকে হ্যাঁ সেই কৌতুক আপনি একটু থাকেন আমাদের সাথে একটা না অসংখ্য কৌতুক এখানে পরিবেশন হবে ইনশাআল্লাহ জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে থাকবেন দর্শক যে তো চাপা থেকে ফোন দিয়েছে চাপার গান দিয়ে দেই মঙ্গলটা শুনগে মা লজ্জার কথা বলতে যাইয়া পাই ব্যথা শুনগে মা লজ্জার কথা বলতে যাইয়া পাই ব্যথা টিনেজারে ছুড়ো ছুড়ি পঞ্চাশের পাকা বুড়ি টিনেজারে ছুড়ো ছুড়ি পঞ্চাশের পাকা বুড়ি সাজন দেখো সাজছে আবার বললে পরে বলবে হেনি বলছে আবার বললে পরে বলবে হেনি বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম ইনস্ট্যান্ট হ্যাঁ চমৎকার একটি গান পুরো গানটি শুনতে পারলে ভালো লাগতো যাই হোক তো আপনার এবার আমরা কোন পরিবেশনাটি দেখব মানে আপনারা কি ডুয়েট করবেন না সিঙ্গেল করবেন 64 জেলা নিয়ে আপনার একটা সুন্দর পরিবেশনা ছিল এক সময় আমি শুনেছিলাম এটি যে সব দর্শকদের জন্য বলবেন নাকি আরো পরে বলবেন এটা একটা গল্প আছে 64 জেলা গল্প এটা আমি যখন আপনার 2005 এর দিকে এই গল্পটা মূলত নির্মাণ করা যে আমার বন্ধু আছে একজন নাসির ও সহ আমাকে সহযোগিতা করেছে বা ও এটা এই পারফরমেন্সটা করে আমিও করার চেষ্টা করি তারপর আস্তে আস্তে এটার জেলাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে শুরু থেকে আমাদের 64 জেলা ছিল না তো আস্তে আস্তে গল্পের ধারাবাহিকতা চিন্তা করে আস্তে আস্তে আমরা জেলাগুলো বাড়িয়ে সেগুলো করার চিন্তা করেছি এটা হচ্ছে যে একটা বিয়ের মধ্যে একটা বিয়ের গল্পের মধ্যে বাংলাদেশের 64 জেলাকে কিভাবে আনা যায় এটা একটা মাথায় ইয়ে ছিল যে এটা একটা গল্প বলবো এর মধ্যে 64 জেলা কিভাবে একটু ফোন নিয়ে জি জি আসসালামু আলাইকুম আচ্ছা সুমন ভাই বলেন একটু কথা বলবেন তাই তো একটু উইশ করবেন আমাদেরকে এক শুভকামনা জানানোর জন্য ফোন দিয়েছেন তো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদেরকে এভাবে স্মরণ করবার জন্য ফোনে কথা মহসিন মহসিন ফোন দিয়েছে জি বলেন হ্যাঁ অনুষ্ঠানে আপনি কোন বিষয়ে অংশগ্রহণ করবেন এই বিষয়ে আপনি আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের সেখানে আপনি কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন যে আপনি কি করতে পারেন নাম্বার আছে সেখানে ফোন দিয়ে বলেন এবং মেসেজ করতে পারেন এবং আমাদের স্ক্রোলে নাম্বার দেখানো হয় 24 আওয়ার আমাদের যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনি আপনার কি ধরনের পারফরমেন্স আপনি দেখাবেন সেটি আপনি লিখে দিবেন এবং আপনার যদি কোনো পরিবেশন আগে থেকে রেডি করা থাকে
বা ইউটিউবে যদি থাকে তার লিংক আমাদেরকে পাঠালে আমরা বুঝতে পারবো যে আপনাকে নিয়ে আমরা কি ধরনের অনুষ্ঠান করতে পারবো। তো ধন্যবাদ আপনাকে ইতিমধ্যেই মানে আমরা পরামর্শ দিয়ে দিয়েছি। হ্যাঁ বলেন তারপরে আপনার। তো এটা হচ্ছে যে একটা বিয়ের গল্পের মধ্যে বাংলাদেশের 64 জেলাকে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমার গল্পের নায়ক হচ্ছে ফরিদপুরের ফরিদ আর নায়িকা হচ্ছে দিনাজপুরের দিনা। ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা চট্টগ্রাম বাদামতলি থেকে 2 টাকার বাদাম কিনার টিপতে টিপতে পিটিশ পিটিশ প্রেমে পড়ে। তাদের বিয়ার দিন তারিখ ঠিক হয় মানিকগঞ্জ জেলার মানিকের বাড়িতে। তাদের বিয়েতে উপস্থিত থাকে মুন্সীগঞ্জের মুন্সী, মৌলভীবাজারের মৌলভী এবং মেয়েদের পক্ষ থেকে বেগমগঞ্জের বেগম সাহেবা। আজকে পাত্র ফরিদপুরের ফরিদের ফেনী ছাগল নাই আর দূরে ছাগল ছাড়া কিছুই নাই, তাই তো সে টাঙ্গাইল জেলা থেকে একটা কম দামি টাঙ্গাইল শাড়ি কিনা দিনাজপুরে সাথী করে। যদিও ফরিদপুরের ফরিদের কিছু নাই তারপরেও সাফাই নবাবগঞ্জে নবাবের মতো তার চলাফেরা। আর এদিকে দিনার বাবা সিরাজগঞ্জে সিরাজ মিয়া মেলা টাকা পয়সা মালিক, কারণ রংপুরে তার বিশাল রঙের ব্যবসা, সুনামগঞ্জে তার বেশ সুনামও আছে, তাছাড়া যশোরেও তার অনেক যশ খ্যাতি। তো তো সে চাইছিল তার মাইয়ারে পঞ্চগড় থেকে 5 জন গণ্যমান্য ব্যক্তি লইয়া, লালমনিহাট থেকে লাল শাড়ি পরাইয়া, রাঙ্গামারি থেকে রাঙ্গাইয়া, কুড়িগ্রাম থেকে কমপক্ষে 20টা খাসি, গাইবান্ধা থেকে 12টা গাই, মাগুরা থেকে মাগুর মাছ, নাটোর থেকে কাঁচাগোল্লা, সাতক্ষীরা থেকে 7 মণ দুধ কিনা, আপনাকে বগুড়া নিয়ে দই বানাইয়া, বরগুনা জেলার বড় গুণের অধিকারী, খুলনা বাগেহাট জেলার বাঘের মতো ছেলে দেখিয়া, শেরপুর জেলার শেরে আলীর হাতে তার মাইয়ারে তুলিয়া দিয়া আলি শান বিয়া দেব। কিন্তু পাত্র ফরিদপুরে ফরিদা সাতপুর জেলার সাদের মতো মাইয়ারা রে সুয়াডাঙ্গা সুয়া সুয়া কথা বলে পড়ালো, অথচ লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীর মতো ছিল মাইয়াটা। তাই তো সিরাজ পাবনায় গিয়া ভাবনায় পড়লো, নেত্রকোনা গিয়া সুখীর কোনা দিয়া জল ফেললো, নোয়াখালী আইসা ভাবলো খালি খালি আর কান্দা লাভ কি, ভোলাই গেল মনের দুঃখ ভোলার জন্য, কিন্তু মাইতে ঝালো কাটে গিয়া মনে ঝাল লালো বাইরে গেল। আই দেখে যাওয়ার পরে জামাইলা সে ছিল খুবই খারাপ লোক, কারণ মধুপুরের মধু জন্ম সময় তার মুখে পড়ে নাই। সে করলো কি এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ এবং নরসিংহ নরসিংহবাবুরে এই ঘটনা জানা দিল সর্বনাশ। তারা 4 জনে মিল্লা কুমিল্লা জেলার 14 গ্রাম থেকে আরও 14 জন লোক লইয়া শেষ পর্যন্ত এই ঘটনা ঠাকুরগাঁড়ের ঠাকুরে জানা দিল সর্বনাশ। ঘটনা শেষ পর্যন্ত ওই ঢাকা শহরেও আর ঢাকা গেল না, খোলাখুলি হয়ে গেল। শেষ পর্যন্ত ওই কিশোরগঞ্জের কিশোরা পর্যন্ত এই ঘটনা জানা গেল। আর যখনই এই ঘটনা সারা বাংলাদেশে ভাজাভাজি হতেছিল তখন ওই হাজীগঞ্জের হাজি সাহেব গাজীপুরের গাজী মিয়ার কাছে ময়মনসিংহের মমিনের মাধ্যমে জানতে চাইল যে শরীয়তপুরে শরীয়ত মতো বিয়ে হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে জামালপুরে জামালদারে খাগড়াছড়ি থেকে হাতে ছড়িটা আইনা সিলেট সায়স্তগঞ্জ নিয়ে ভালো করে সায়স্তা করে। আর এদিকে জামা বেটা ফরিদ পিরোজপুরের ফিরোজের কথা মতো পটুখালী জেলার একটা ফুটুমাকা কোম্পানিতে নীল ফামারি জেলার নীল ছাড়া পাঞ্জাবি পইরা চাকরি পইরা সে এখন রাজবাড়িতে রাজার অবস্থায় বসবাস করতেছে। তো শুনলাম কিছুদিন আগে সে বিয়ে করছে এবং বৌলিয়া কক্সবাজার বান্দরবান গেছে হানিমুন করতে। তো বিয়ে সাথে সব কিছু খোদা হাতে দিয়া এই কথা জানলাম আমি কুষ্টিয়া এবং ঝিনাইদহ গিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বিশাল একটা স্ক্রিপ্ট আপনি মুখস্থ রেখেছেন কিভাবে? আমি শুনছিলাম আর ভাবছিলাম যে এত বড় একটি ডায়লগ মুখস্থ করা এটা চারটি গানের কথা না, এটা ওই গল্পের সাথে গাঁথুনিটা গল্পের গাঁথুনিতে গল্পটা সামনের দিকে যাওয়ার কারণে একটু মিলাতে অবশ্য অনেক প্র্যাকটিস করতে হয়েছে, অনেক মিলাতে হয়েছে, একটু তো সবকিছু আল্লাহর দয়া। সেটাই আসলে। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি বিয়ের কাহিনী শুনলাম 64 জেলার নাম নিয়ে এবং সেখানকার ঐতিহ্য, বিভিন্ন ধরনের মানুষের বর্ণনা, বিভিন্ন ধরনের বস্তুর বর্ণনা এবং সেখানকার নানান ইতিহাস ঐতিহ্য উঠে এসেছে আজকের এই পরিবেশনায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা এই পরিবেশনাটির মধ্য দিয়ে কিন্তু এই জেলাগুলোর মানুষের চরিত্র কিন্তু আপনারা কি বুঝতে পেরেছেন কিছুটা। তো এখন আমরা মনে হয় একটু সুরের জগতে যেতে পারি, তাই না? সুরের জগতে বলতে আমরা মাহমুদ ভাই তো অনেক সুন্দর অভিনয় করে, ওরা অভিনয় দেখি। হ্যাঁ অভিনয় মাহমুদ ভাই, কি আপনি কি সবসময় এরকম হাসেন নাকি এক এক সময় এক এক রকম হাসেন? ও হাসি কি দেখছেন, আমি মনে হয় যে এবার ওর হাসি নিয়েই, শুধু সে হাসতে ভালোবাসে না কান্না করতে ভালোবাসে, তাই না? এবং এই এর উপরে ওর পিএইচডি করা আছে। না আসলে হাসিটা চেষ্টা করি আর কি, মাঝে মাঝে হাসতে ভাল লাগে কাঁদতেও ভাল লাগে, এই জন্য মিক্স থাকে আর কি, মিক্স থাকে। জি জি। তবে একই সাথে হাসি কান্না না দিয়ে আমরা হাসিকে হাসেন তারপর আমরা কাঁদি, তারপর কান্না তো একসময় থামবেই, থামবে। আমার হাসি যদি না থামে তাহলে সমস্যা। সেটাই সেটাই।
না আসলে ওই যে কিছুক্ষণ আগে আমরা প্রথমে একটা দর্শক বলেছিল যে আমরা এইভাবে কেন বসে আছি, একটু হাসি মাখা কেন, একটু হাসতে বলেছিলেন, সেখান থেকে আসে একটু মানে উৎসাহ পাওয়া আর কি। তো আমরা যদি ধরেন এই মানে যখন আমরা মনে করেন যে আমরা তিনজন বসে আছি এখানে, একটু রাজার মতো একটু হাসা দরকার, যে কিভাবে হাসা যায়, ঠিক আছে, রাজা কিভাবে, রাজা কিভাবে হাসে। আপনারা তো নিশ্চয়ই সেই নবাব সিরাজউদ্দৌলার সেই মানে অট্ট হাসিটা দেখেছেন, বাংলা বিহার উড়িষ্যার দাদু দাদু তুমি বলেছিলে আমি জয় করেছি, এটা হচ্ছে রাজাদের হাসি, মানে একটা গাম্ভীর্যপূর্ণ একেবারে সিংহাসনে বসে, সেটা হলো রাজার হাসি। আবার কিছু কিছু দেখবেন হাসি আমরা আসলে মানে আপনি বলতেছেন সাউন্ড নাই, ঠিক আছে, মুচকিয়েছি, এই আর কি, মানে হাসতেও মানে এটা আসলে আমাদের সুন্নতি হাসি যে আমরা মুচকি হাসিটা, সাউন্ড হবে না আবার একবারে লো না, মিডল বরাবর। আর এটা হচ্ছে বলদ হাসি, ঠিক আছে, বলদ হাসি, যে এটা হচ্ছে কি আমাদের যারা একটু বলদ মানে একটু প্রতিবন্ধী টাইপের তারা হাসে আর কি। আবার কিছু হাসি আছে দেখবেন কি গাম্ভীর্যপূর্ণ মিটিং হচ্ছে, মিটিংয়ের মধ্যে একজন কর্নারে বসে উনি মনে করেন যে হাসতে পারতেছে না, তারপর ধরেন মানে হাসতে তো হবে, তাহলে হাসিটা এরকম আর কি। এই আর কি, মানে এরকম বিভিন্ন হাসি আছে আর কি। আচ্ছা আচ্ছা, এরকম হলো আমার কিন্তু হাসি ছেড়ে দিলাম, এখন আসে আমরা কিছু কান্না। কান্না 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 আসলে কি আমাদের দেশে অনেক প্রকার, আমি জানি না আসলে মানে আমাদের দেশের মতো কান্নার স্টাইল এরকম ভেরিয়েশন কান্না বিশ্বের কোথাও কাঁদে কিনা। তো কাদার মধ্যে দেখবেন কি কিছু কাদা আছে, চাপা কান্না মানে সে জোয়ার খুলে কাটতে পারতেছে না এরকম, আবার ধরেন একবারে ফেলেও দিতে পারতেছেন এরকম। মানে আওয়াজ তো হচ্ছে না আবার নেমেও যাচ্ছে না আর কি। আবার কিছু আছে আটকানো হাসি, ঠিক আছে, মানে মানে আটকানো কান্না বের হয়ে যায় কিন্তু চেপে ধরে রাখে, মানে বের হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আটকে রাখতে হয় কি। তো আবার কিছু আছে দেখবেন কি যদি এটা কান্না ঠিক না, আমাদের কেউ মারা গেলে মানে মরাবাড়ি যেটাকে বলি আমরা, এর মধ্যে দেখে মেয়েরা বিলাপ যেটা আর কি, মেয়েরা মানে মহিলারা বিশেষ করে এটা কান্না, ছেলেরা তো আসলে সময় কান্না করার ভাষা খুঁজে পায় না আসলে, অনেক সময় কাঁদতে পারে না, কিন্তু মহিলারা কিন্তু দেখবেন একেবারে মানে লাশের পাশে বসে আমার আমার গো আমার ফোলা শ্বাস গো ও আমার লাগো গেছে আমার হো লাগো ও আমার লাগো, মানে এটা হচ্ছে তাই কি বলবো বিলাপ, মানে কি সে আসলে মানে নিজের মধ্যে কন্ট্রোল নাই একেবারে, তখন সব আশেপাশে ছেলে ফেলে বাবা সবারে কোলে করে যায় না, সে সব শেষ এইভাবে তার বিলাপটা এইভাবে করে আর কি। আসলে তারপরে ধরেন আমাদের এই মানে হাসি কান্নার অনেক রকম ভেরিয়েশন থাকে, তো আসলে সংক্ষিপ্তভাবে একটুকু তুলে দিলাম যে আসলে কান্নাও করতে হয় হাসি হাসিও হাসতে হয়, তো আমরা যাতে লিমিটেশন রেখে আসলে সব কিছু করি এটাই আসলে আমাদের দরকার আর কি। আসলে আসলে কান্নার তো একটা আবেগের বহিঃপ্রকাশ, এটা এই আবেগটা এক একজন এক একভাবে এক্সপ্রেস করে, সেটাই সেটাই, বা প্রকাশ করে, এটি কালচারের উপর নির্ভর করে বিভিন্ন ভাবে শিখে, জেনেটিক প্রভাবও আছে কিন্তু এটার উপর, আঞ্চলিক এক এক এলাকায় এক এক ধরনের কান্না, আবার হাসিটাও আছে কিন্তু ভাষাটা এক, গোটা পৃথিবীর মানুষের কান্নার কিন্তু একই ভাষা, হাসির ভাষাও এক। তো যাই হোক, আমরা কান্না এবং হাসি শুনলাম, এটি যাই হোক আমরা কয়েকটি কমেন্টস একটু পড়ি। আমাদের বন্ধুরা তো এই অনুষ্ঠানটি দেখছেন এবং বলা যায় যে অসংখ্য ভাই এই অনুষ্ঠানটিতে, চমৎকার আয়োজন, লিখেছেন হাদিউজ্জামান, অসাধারণ, কুমিল্লা থেকে দেখছেন একজন ভাই, মার্শাল্লাহ বরিশালের মেহেদীগঞ্জ থেকে তিনি এগুলো অনেক অনেকই লিখেছেন, দুইজনের জন্যই শুভকামনা। প্রিয় দর্শক আমিও কিন্তু আছি তৃতীয় জন, আমাকেও একটু শুভকামনা না, অনেকে আবার বলেছে আপনি সহ, আমি সহ, অবশ্যই মাহবুব মুকুল ভাই সহ,
নোমান মিতা সুন্দর লাগছে, হেভি জোস আপনার মিতা, হ্যাঁ আরিফ নোমান তার নাম, তিনি লিখেছেন। উনি একজন ভালো চারণ কবি, উনি কুমিল্লাতে ওনার বাড়ি। অনেক 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 ঈদের ঈদের শুভকামনা রইল, চমৎকার এবং মাশাআল্লাহ চমৎকার, অসংখ্য দুজনই আমার প্রিয় শিল্পী, আপনারা দুজনই প্রিয় শিল্পী আমার, ধন্যবাদ। আবুল করিম সাদি ভাইয়ের এইভাবে অনেক তিন তারকাকে দেখে সুন্দর লাগছে, এখন আমি যুক্ত হয়ে গেছি, ভালো লাগলো। আরো আগে বলার দরকার ছিল আপনার, হ্যাঁ অনেক দিন পরে হাসলাম, আহারে আসলে সত্যি হাসি তো মানুষ ভুলে গেছে। আমাদের চারদিকে বর্তমানে যা ঘটছে, প্রতিনিয়ত শুধু আমরা মৃত্যুর সংবাদ শুনছি। জি জি, একটু ফোন নেই অমন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন, কোথা থেকে বলছেন, কি নাম? খয়রাতির অভিনয়, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আব্দুল্লাহ নোমান ভাই কি আপনি খয়রাতি ভাবেন, ঠিক আছে অসুবিধা নাই, তিনি খয়রাতির অভিনয় দেখাবেন ইনশাআল্লাহ, থাকেন। তো যেটা বলছিলাম নোমান ভাই, আমরা আসলে যে অনেকদিন পরে হাসলাম, কথাটি আসলে কিন্তু আমাদের বেদনা তৈরি করলো যে মানুষ হাসতে ভুলে গেছে, এই যে লকডাউন, রাস্তাঘাট ফাঁকা, চতুর্দিকে এক ধরনের নিরবতা, এই যে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা, কখন সে করোনা আক্রান্ত হবে তার কোনো ঠিক নেই, অসংখ্য লাশের মিছিল দেখছি আমরা টিভির স্ক্রিনে। তো এর মধ্যে আমরা প্যানভিশন টিভি আপনাদের কথা ভেবেই আমরা এই দুইজন তারকাকে এখানে হাজির করেছি। প্রিয় দর্শক, তারা আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছেন, ঈদের এই নিরানন্দ পরিবেশকে আনন্দময় করার জন্য তারা চেষ্টা করছেন। তো নোমান ভাইয়ের কাছে একটা অনুরোধ একজন করেছেন, সেটি হয়তো আপনি আরও একটু পরেও করতে পারবেন, নাকি এখন ইনস্ট্যান্ট? না, সেটা জাস্ট এটা আমাদের টোটালি একটা কৌতুক ছিল, কৌতুকের একটা পার্ট হচ্ছে আসলে খয়রাতির একটা ইয়ার ছিল সিরিয়াল আর কি। যেমন এটা ডিরেক্টর ছিল আমাদের যে রুবেল, আমার আরেকজন বন্ধু, জি সে একটা ইয়াতে এরকম বলে যে অডিশন নিচ্ছে যে বাংলাদেশের কোনো নায়ক নাই, তার নতুন সিনেমা সে নায়ক নিবে। তখন একজন ফকির চলে আসে এখানে অডিশন দিতে, বলতেছে আপনি আসছেন কেন? না আমি অডিশন দিতে আসছি। আপনি অডিশন দিবেন নায়ক হতে? হ্যাঁ কেন, সমস্যা নাই, আমি তো দেখছি অনেক নায়করা, নায়ক ইলিশ কাঞ্চন দেখছি আমি, সে ভিক্ষা করে। নায়ক ইলিশ কাঞ্চন আপনি কোথায় দেখলেন ভিক্ষা করে? ও কেন, সিনেমায়। ও আপনি সিনেমায় ইলিশ কাঞ্চনকে ভিক্ষা করতে দেখতে ইন্সপায়ার হয়ে চলে আসছেন? আচ্ছা, যেহেতু আপনি আসছেনই, আমাদেরও নায়ক লাগবে, একটা ডায়লগ দেন তো। মনে করেন যে আপনার নায়িকাকে কেউ নিয়ে যাচ্ছে, তখন আপনি তাকে কী বলবেন? এ ভাই আমার নায়িকাকে নিশ্চয় ভাই দিয়ে দে, ভাই দিয়ে দে, সবই বুঝলাম। কিন্তু লাস্টে টকরস টকরস এটা কি, আমি নায়ক না একটা ঘুরে সরে আসবে, তো এই জন্য টকরস 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 না। আমাদের যে বাজেট, ঘোরার কোনো বাজার নেই, তবে একটা কুত্তা আছে, কুত্তা নিতে পারে। তো সেটাই হয়তো দর্শক বলছেন যে একটু খয়রাতির সেই অভিনয়টা একটু দেখানো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদেরও খুব ভালো লাগলো। আসলে জিনিসগুলো মানুষের মনে দাগ কেটে থাকে, তারা যখন একা থাকে তখন এগুলো মনে করে হাসে, কিন্তু হয়তো গোসল করছে একা একা বাথরুমে, এ ধরনের কৌতুক মনে করে তারা হাসছে আপনার এই কৌতুক মনে করে, তো স্বাভাবিক। এটা দর্শক চেষ্টা করেছেন আমাদের নোমান ভাই, একটা কম্বাইন একটা কৌতুকের একটা পার্ট এটি। আসলে কৌতুক তো একটা, যখন আমরা যৌথ কৌতুক করি তখন সব মিলে একটা কৌতুক, তো এর মধ্য থেকে তিনি করেছেন। তো আরো কিছু কমেন্টস আমি একটু পড়ি। এর মধ্যে লেগেছে, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আপনাকে বলতে মানে আমাদেরকে ধন্যবাদ দেবে, আমাকে না শুধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, এটা আমার প্রিয় অনুষ্ঠান। প্রিয় দর্শক, এটা আসলে আমরা বছরে দুই তিনবার করে থাকি, আমাদের যে যা ধর্মীয় উৎসবগুলো রয়েছে, এই ঈদ, এরপরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানকে সামনে, আয়োজনকে সামনে রেখে আমরা এটা করে থাকি। জসীমউদ্দিনের কবিতা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল, এটা বেশ আগের একটা ইয়া, লকডাউনের মরা মন উজ্জীবিত, যেটা আমরা আরেকজন লিখেছে যে লকডাউনের খোরাক পেলাম। এখন তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তো
একটা পরিবেশনা আছে যে হচ্ছে রিমোট বিড়ম্বনা। আমরা হয়তো অনেকে অনেকে কমেন্ট করছেন এটার ব্যাপারে যে নুমান ভাই রিমোট বিড়ম্বনা একটু দেখান। তো সেটা হচ্ছে যে আগে তো আমাদের মাত্র একটা চ্যানেল ছিল বিটিভি, আমরা শত শত মানুষ এক জায়গায় বসে খেলা দেখতাম, তারপর শুক্রবারে সিনেমা দেখতাম, তারপরে বিভিন্ন ইত্যাদি বিভিন্ন যে ম্যাগাজিন অনুষ্ঠানগুলো থাকতো সেগুলো দেখতাম। তো এখন তো আসলে অনেক চ্যানেল এবং স্যাটেলাইটের কারণে রিমোটের মাধ্যমে আমরা এক জায়গায় বসে একটা মানুষ শত শত চ্যানেল দেখতে পাচ্ছি। তো একটা মানুষ যখন একটা টেলিভিশন দেখে এবং রিমোট দিয়ে বারবার টেলিভিশনের চ্যানেলটা চেঞ্জ করে, তখন টেলিভিশনটা দেখতে বা শুনতে কীরকম লাগে সেটাই মূলত এই অভিনয় দিয়ে আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। শুরু থেকে মনে করেন রিমোট দিয়ে টেলিভিশনটা অন করলেন, অন করার পরে একটা একটা টেলিভিশনের আসলো, এটার মধ্যে একটা বাংলা সিনেমা, যেমন এখন ঈদ চলছে, আগে কিন্তু বাংলা সিনেমা অনেক বিজ্ঞাপন হতো, এখন অনেক চলে। তো একটা সিনেমা একটা টেলিভিশনে এরকম বিজ্ঞাপন শুরু হয়ে গেল, তারপর বারবার চেঞ্জ হচ্ছে এরকম। হ্যাঁ ভাই, সারা দেশে এক যুগে চলছে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি, স্বামী কেন আশরাফুল সজোরে হাত খুলে মেরেছেন এবং সঙ্গে সঙ্গে চারটি রান। মৃধা ভাই এই যে আশরাফুল, যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ জর্জ ডব্লিউ বোস। ইরাক প্রশ্নে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেন, ইরাক থেকে সৈন্য সরানোর সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো সৈন্য। গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন, তারপর কিছুক্ষণ ঢেকে রাখুন, কিছুক্ষণ পরাজবেন, পোড়া পরে গন্ধ বেরোবে, ঢাকনা খোলে। সেখান থেকে চারটি তাজা বোমা ও একটি কাটা রাইফেল উদ্ধার করে র্যাবের একটি চৌকস টিম। অনাকাঙ্ক্ষিতভাবে এমন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে উৎসুক দর্শক চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দান করেছেন 210,000 কোটি টাকা। আরবের এক অজ্ঞাতনামা ধনাঢ্য ব্যক্তি, তার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে পূর্ণ করলেন দ্বিতীয় অর্ধশত রান। কিছু বছর আগে বাংলাদেশের মহানায়ক রাজরাজ্জাক চলে গেলেন সুজা সুজে 100 টাকা পর অঞ্চল দিয়ে সীমানার বাইরে, এবং তারই সুবাদে বাংলাদেশ দলের সংগ্রহ 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালকের শেয়ার বাজারের চেয়ে সূচক আজকে অনেক নিম্নগামী বলে ধারণা করা হচ্ছে। বেশ দর্শক, রান্না হয়ে গেল, এবার আপনার রেসিপি আপনার মেহমানদের মাঝে পরিবেশন করুন। দেখবেন আপনার মেহমানরা আপনার রেসিপি খেয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 3 ইঞ্চি, পরনে ছিল সেরা জুতা সেরা লুঙ্গি। উক্ত ব্যক্তির যদি কোনো সন্ধান পাইয়া থাকেন, সন্ধানদাতাকে 10 দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। এবং অবশেষে টিকে থাকতে পারলেন না, মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে সরাসরি বোল্ড হয়ে গেলেন বেগম রোশন এরশাদ। তিনি তার দেবর জি এম কাদের সম্পর্কে বলেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, অবকটা ফাইটা যায় ফাইটা যায় অবকটা ফাইটা যায়। এ ছিল পরিবেশনা, তবে সবাই মজার ছলেই নেবেন, কেউ সিরিয়াস নেবেন না। ধন্যবাদ সবাইকে। না খুবই সুন্দর আসলে, টেলিভিশন গুলো যখন রিমোট দিয়ে আমরা বারবার ঘোরাই তখন কিন্তু এই সিচুয়েশনই হয় যে আসলে এক এক সময় বা এক এক কোনটার মিল পাওয়া যায় না, মিল পাওয়া যায় না আর কি। তো সবগুলোকে এরকম এক সূত্রে গেঁথে নোমান ভাই দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আশা করছি যে দর্শকদেরও খুবই ভালো লেগেছে। তো আমরা এখন আমরা কোন পরিবেশনাটি, আমরা তো শেষের দিকে, প্রিয় দর্শক আপনাদের আজকে আর আর আমরা কষ্ট দেব না, আশা করছি যে আমরা একটা গান আমরা কিছু একটা অংশ শুনতে শুনতে আমরা শেষ করব। তো আমরা বিদায় নিয়ে নিই। হ্যাঁ আগে তো প্রিয় দর্শক আপনারা এখনই চলে যাবেন না, আমরা আরো একটি পরিবেশন আপনাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে আমরা একটু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহবুব মুকুল, আমার সাথে ছিলেন দুজন তারকা অভিনেতা কণ্ঠশিল্পীও বটে, এবিএম নোমান এবং আব্দুল্লাহ মাহমুদ। আমি আপনাদেরকে অনুরোধ করছি দর্শকদেরকে কিছু বলবার জন্য। আসলে দর্শকদেরকে সেরকম কিছু বলার নেই, আমরা সবাই খুবই খারাপ একটি সময় অতিবাহিত করছি। আমরা এই করোনার কারণে খুবই স্থবির হয়ে গেছি, মানুষ এখন হাসতে পারছে না। আমরা এখন রাস্তায় বেরোলে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শুনি, কারণ আর ফেসবুক বলেন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো পত্রপত্রিকা সব জায়গায় শুধু মৃত্যুর খবর।
তো এরই মধ্য দিয়ে আমরা বাঁচার জন্য চেষ্টা করতে হবে, বেঁচে থাকতে হবে, আমাদেরকে ভালোভাবে চলতে হবে। তবে সবাই প্রত্যেকের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারি, সেজন্য আমরা যেন কাজ করতে পারি, আমাদের জন্য সেই দোয়া করবেন। ধন্যবাদ ভাই। দর্শকের শুধু এতটুকুই বলা, আসলে এই বিপদের সময় আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব, নিজেরা সেফটি থাকব এবং যতটুকু সতর্কতা অবলম্বন করলে নিজেকে সেফ রাখা যায় অতটুকু রাখবো। এবং এই ঈদের মুহূর্তে আর বেশি কিছু বলার নেই, সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা, আগামী দিনগুলো ভালো কাটুক, সুখে কাটুক, সুন্দর কাটুক, সেই শুভকামনায়। তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি, তবে বিদায় নিয়েও নিচ্ছি না, একটি গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। মায়াব্বারে ছাড়তে পারে, মায়াব্বারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হাইরে, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল। মায়াব্বারে ছাড়তে পারে, মায়াব্বারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হাইরে, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল। কাজের বেটি মোর জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চুরে কয় তুমসে পেয়ার করতে হো। কাজের বেটি মোর জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চুরে কয় তুমসে পেয়ার করতে হো। বিশ্বাস তার প্যার কা বন্ধন, বিশ্বাস তার প্যার কা বন্ধন, আচ্ছা হি এক পাল হে, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হাইরে, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল। মায়াব্বারে ছাড়তে পারে, মায়াব্বারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হাইরে, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হাইরে, হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল।